আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্সগণ যারা আজকে আমাদের এই অনলাইন ক্লাসে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর অধ্যায় 7 সূচক সংখ্যা নিয়ে আলোচনা করছি। তো এই সূচক সংখ্যার এই অধ্যায়টি আমরা দুইটি ক্লাসে শেষ করব বলে বলেছিলাম। প্রথম ক্লাসে আমরা সূচক সংখ্যা ও তার পরিমাপ সম্পর্কে ধারণা নিয়েছি। এখন আমরা আজকের ক্লাসে একটি গাণিতিক সমস্যা দেখব যে এই সূচক সংখ্যাগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেটি আজকের ক্লাসে আমরা আলোচনা করছি। তাহলে চলে যাচ্ছি আজকের ক্লাসে। আমাদের এখানে যে সমস্যাটি দেওয়া রয়েছে, সেখানে আমাদের দুইটি বছরের কিছু পণ্যের মূল্য এবং পরিমাণ দেওয়া আছে। তো এখানে আমাদের 1990 সাল এবং 1995 সাল এই দুইটি বছরের কিছু পণ্যের মূল্য এবং পরিমাণ দেওয়া আছে। এখানে আমাদের এখন যে আমাদের কাজটি করতে হবে সেটি হচ্ছে 1990 সালকে ভিত্তি বছর ধরে, 1995 সালকে চলতি বছর ধরে আমাদের লেসপিয়ার্স, পেশে, ফিশার, ডরবিশবাউলি এবং মার্শাল এজওয়ার্থ এদের মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করতে হবে, এবং তার সাথে সাথে এই সূচক সংখ্যা নিয়ে আমাদের মন্তব্য করতে হবে। দ্বিতীয়ত থাকছে সময় পাল্টানো পরীক্ষা এবং উপাদান পাল্টানো পরীক্ষা, এদের এই সবগুলো সূচক সংখ্যার ক্ষেত্রে আমাদের যাচাই করতে হবে। এবং সর্বশেষ যেটি থাকছে সেটি হচ্ছে যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে হবে এবং তার উপরে মন্তব্য করতে হবে। তো এখানে যে পণ্যগুলো দেওয়া রয়েছে সেটি হচ্ছে পণ্যের নাম হিসাবে আমরা সূচিত করলাম এ বি সি ডি ই এফ, এই 6টি পণ্য রয়েছে এবং এদের এটি হচ্ছে আমাদের মূল্যের সারি, আর এটি হচ্ছে আমাদের পরিমাণের সারি কলাম, আর এটি হচ্ছে আমাদের 1995 সালের অর্থাৎ চলতি বছরের মূল্যের পরিমাণ, এবং এটি হচ্ছে আমাদের যে দ্রব্যগুলো রয়েছে এদের পরিমাণ কেজিতে প্রকাশ করা হয়েছে। তো আমরা জানি যে ভিত্তি বছরকে আমরা ও দিয়ে প্রকাশ করি এবং চলতি বছরকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি, আর মূল্যকে পি দিয়ে প্রকাশ করি, পরিমাণকে ছোট হাতের কিউ দিয়ে প্রকাশ করি। তো এখন এই সূচক সংখ্যাগুলো নির্ণয়ের জন্য আমাদের একটি সারণি তৈরি করতে হবে, যেটি এখানে করে দিলাম। তো এখানে আমরা ধরে নিলাম যে 1990 সালে দ্রব্যের মূল্য হচ্ছে পিও, আর 1995 সালে দ্রব্যের মূল্য হচ্ছে পিএন, অর্থাৎ 90 সালকে ভিত্তি বছর ধরে নিলাম এবং 95 সালকে আমরা চলতি বছর হিসেবে ধরে নিলাম। আবার কিউ ও সমান হচ্ছে 1990 সালে দ্রব্যের পরিমাণ, পরিমাণকে আমরা সাধারণত কিউ দিয়ে প্রকাশ করি কোয়ান্টিটির, আর হচ্ছে কিউ এন হচ্ছে আমাদের, এখানে একটি বিষয় ভুল রয়েছে যে 1990 হবে না, এটি হবে 1995 সালে দ্রব্যের পরিমাণ, এটি হচ্ছে আমাদের চলতি বছরের দ্রব্যের পরিমাণ। এখন আমরা দেখি যে সূচক সংখ্যা নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। তো আমরা যে সূচক সংখ্যাগুলো আগে আলোচনা করেছি, যে সূত্রগুলো, সেই সূত্রগুলোতে আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই চারটি টার্ম রয়েছে, অর্থাৎ পিও, কিউ, পিএন, কিউএন, পিও, কিউএন এবং পিএন, কিউও, এই চারটি টার্ম রয়েছে। অর্থাৎ আমাদের সূচক সংখ্যা নির্ণয়ের জন্য এই চারটি এর মান, চারটি রাশির মান আমাদেরকে অবশ্যই লাগবে। এই কারণে আমরা এই সারণীটি তৈরি করেছি এমন ভাবে যাতে করে এই চারটি মান আমরা নির্ণয় করতে পারি। আর আমাদের যে পণ্যগুলো দেওয়া ছিল এ বি সি ডি ই এফ, এদের যে আমাদের 1990 সাল এবং 95 সালের পরিমাণ এবং মূল্য দেওয়া ছিল, এদেরকে আমরা শুধুমাত্র এখানে পিও, এটি হচ্ছে আমাদের 1990 সালের যে মূল্য রয়েছে পণ্যের সেটিকে আমরা প্রকাশ করেছি পিও, তারপরে রয়েছে কিউও, এটি হচ্ছে 1990 সালের যে পণ্যের পরিমাণ ছিল সেটাকে আমরা প্রকাশ করেছি কিউও দিয়ে, আর 1995 সালের যে মূল্য ছিল তাকে আমরা পিএন, এবং 1995 সালের যে পরিমাণ, দ্রব্যের পরিমাণ ছিল সেটিকে আমরা প্রকাশ করেছি কিউ এন দিয়ে। এটি হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। এখন তারপরের যে কলাম রয়েছে সেটি হচ্ছে পি ও কিউ, অর্থাৎ এই যে পি এর যে মান রয়েছে এখানে পি ও এর এবং কিউ ও এর যে মান রয়েছে এদেরকে আমরা গুণ করব, অর্থাৎ 17 গুণ 12, এর সমান হচ্ছে 204, এটি আমরা লিখব। তারপরেরটার জন্য কি করব যে 22 গুণ 9, এদেরকে আমরা গুণ করে এখানে লিখব। এইভাবে আমরা এই দুইটিকে গুণ করে সবগুলো এখানে লিখব 6টি পণ্যের জন্য, এবং 6টি পণ্যের গুণ করা যখন হয়ে যাবে তখন সবগুলো গুণফলকে যোগ করব। যোগ করলে আমরা দেখছি এখানে কত পাচ্ছি, 1302। তারপরে একইভাবে আমরা পি এন কিউ এন কলামের জন্য
এই পিএন এর যে মানগুলো রয়েছে এবং কিউএন এর যে মানগুলো রয়েছে এদেরকে গুণ করে আমরা এখানে লিখব, অর্থাৎ 22 গুণ 14 308, তারপরে 28 গুণ 11 308, তারপরে 14 গুণ 13 312, অর্থাৎ প্রতিটি পণ্যের জন্য এভাবে গুণ করে আমরা এখানে লিখে ফেলব কলামগুলোতে, লিখে এদেরকে যোগ করব, যোগ করে মানটা নিচে বসিয়ে রাখব। একইভাবে পিও কিউএন, অর্থাৎ এই পিও আর হচ্ছে কিউ এন, এটি অর্থাৎ 17 গুণ হচ্ছে 14, তারপরে 22 গুণ 11, এইভাবে প্রতিটি পণ্যের গুণ করে আমরা এখানে লিখব। একইভাবে পিএন কিউ, অর্থাৎ এই যে পিএন আর এই হচ্ছে কিউ, এদেরকে আমরা গুণ করব, অর্থাৎ 22 গুণ 12 গুণ করে লিখব, 28 গুণ 9 এদেরকে গুণ করে লিখব, 14 গুণ 11 এদেরকে গুণ করে আমরা এদের করেসপন্ডিং যে স্থান রয়েছে বিএন কিউ এর সেখানে আমরা বসিয়ে দেব, বসিয়ে এদেরকে যোগ করব। তার মানে কি পেয়ে গেলাম, যে সামেশন পিও কিউও এর মান হচ্ছে 1302, তারপর সামেশন পিএন কিউএন এর মান হচ্ছে এটি, সামেশন পি ও কিউ এন এর মান হচ্ছে এটি, এবং সামেশন পি এন কিউ এর মান হচ্ছে এটি। অর্থাৎ সামেশন এই কারণে বললাম যে এটি হচ্ছে প্রতিটি গুণ, এদেরকে আবার যোগ করছি, তো যোগকে আমরা সামেশন দিয়ে প্রকাশ করি, এই কারণে এখানে সামেশনটা লিখে নিলাম। এইটুকু হয়ে গেলে আমাদের সূচক সংখ্যা নির্ণয়ে আর কোনো সমস্যা থাকবে না, খুব সহজে আমরা সূচক সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। এখন আমরা প্রথমে বের করছি মূল্য সূচক সংখ্যা। মূল্য সূচক সংখ্যা এখানে আমরা লেসপিয়ারের যে সূত্রটি পড়েছিলাম সেটি ছিল এটি, যে পিওএন সমান সামেশন পিএন কিউও ভাগ হচ্ছে সামেশন পিও কিউও ইনটু হচ্ছে 100, এটি হচ্ছে আমাদের লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যার সূত্রটি। তো এখন আমাদের পিএন সামেশন পিএন কিউও এবং সামেশন পিও কিউও এর মানটা আমরা বের করেছি গত উপরে যে সারণীটি দেখলাম সেখানে, তো সারণী থেকে আমরা এই মানটি বসিয়ে দিলাম। তাহলে সামেশন পিএন কিউও এর মান পেয়েছিলাম আমরা 1595, আর সামেশন পিও কিউও ছিল 1302। এখন এদেরকে ভাগ দিয়ে যদি আমরা 100 দিয়ে গুণ দেই তাহলে যে মানটি আসবে সেটি হচ্ছে 122.50। এটি হচ্ছে আমাদের লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা, কত পেয়ে গেলাম 122.50। এখন মন্তব্য হচ্ছে এখানে আমরা বলেছি যে শতকরায় প্রকাশ করছি, তার মানে আমাদের যে পণ্যের মূল্য বা পরিমাণ যেটি ছিল সেটিকে আমরা ধরে নিয়েছি যে আগে ছিল 100 আর এখন কত হলো 122.5, অর্থাৎ এটি এখানে বলা হয়েছে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত হলো, যে 22.50, অর্থাৎ দামটা আমাদের বেড়েছে, কত পার্সেন্ট দাম বেড়েছে, 22.5% দাম বৃদ্ধি পেয়েছে। মন্তব্যে এই কথাটি এখানে বলা হয়েছে যে 1990 সালে যে পণ্যের মূল্য 100 টাকা ছিল 1995 সালে এসে তার মূল্য 122.50 টাকা হলো, অর্থাৎ কি হলো, মূল্যের পরিমাণ বৃদ্ধি পেলো, কতটুকু বৃদ্ধি পেলো সেটি আমরা এখানে বিয়োগ করে বের করে নিলাম, কত পাওয়া গেল 22.50। তার মানে কি, যে আমাদের একটি পণ্যের মূল্য 22.5% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে যে পণ্যটি 100 টাকা কিনা যেত সেটি এখন 22.5 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, এই হচ্ছে মন্তব্য। তো এই একইভাবে আমরা পেসের সূত্রটা এখানে লিখবো, লিখে আমাদের উপরে যে সারণী রয়েছে সেই সারণী থেকে সামেশনের এই মানগুলো বসিয়ে দিব, বসালেই একইভাবে আমাদের পেসের জন্য মূল্য সূচক সংখ্যাটি চলে আসবে, 100 থেকে এদেরকে বিয়োগ করব, বিয়োগ করে আমরা কত পেলাম 21.86, অর্থাৎ প্যাসেজ মূল্য সূচক সংখ্যা সূত্র অনুযায়ী আমাদের 1990 সাল থেকে 1995 সালে মূল্য বৃদ্ধি পেয়েছে 21.86%। এবার আসছি আমরা ফিশারের মূল্য সূচক সংখ্যা। ফিশারের মূল্য সূচক সংখ্যার ক্ষেত্রে একই, আমাদের সামেশনের যে মানগুলো উপরে সারণীতে আমরা বের করেছি সেই মানগুলো এখানে বসিয়ে দিব, বসিয়ে এদেরকে ক্যালকুলেশন করব, করলে কত আসবে 122.18। তার মানে কি, যে 22.18 টাকা অতিরিক্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। তারপরে আমরা দেখি ডরবিশ বাবলির ক্ষেত্রে এবং মার্শাল এজওয়ার্থের ক্ষেত্রে একইভাবে আমরা যে সামেশনের যে মানগুলো রয়েছে সেগুলো আমরা সারণী থেকে বসিয়ে দেব, বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, এবং 100 থেকে ওই সূচক সংখ্যা যদি আমরা বিয়োগ করি যে মানটি পাবো সেটি হচ্ছে আমাদের মূল্য বৃদ্ধি। এখন আমরা দেখব পরিমাণ সূচক নির্ণয়। একইভাবে আমরা আগে মূল্য সূচক সংখ্যা যেভাবে নির্ণয় করেছি ঠিক সেইভাবেই আমরা পরিমাণ সূচক সংখ্যাগুলো নির্ণয় করব, লেসপিয়ার প্যাশে ফিশার ডরবিশ বাউলি এবং মার্শাল এজওয়ার্থ এদের জন্য। তো সূত্রটি আমরা আগের ক্লাসে সূত্রগুলো লিখে দিয়েছিলাম,
তা তোমাদের সকলেরই উচিত হবে এই পাঁচটি সূত্র খুব ভালোভাবে মুখস্থ করে রাখা। পরীক্ষায় এই সূচক সংখ্যার অধ্যায় থেকে একটি অঙ্ক পরীক্ষায় অবশ্যই আমাদেরকে উত্তর করতে হবে, অর্থাৎ আমাদের একটি প্রশ্ন সর্বদাই থাকবে। তো এই কারণে এর কোনো ব্যতিক্রম সুযোগ নেই। তো এখন আমরা যদি সেই সূত্রগুলো এখানে লিখি এবং সারণী থেকে তার সামেশনের যে মানগুলো রয়েছে সেগুলো যদি বসিয়ে দেই, তাহলে ল্যাসপিয়ারের এই সূচক সংখ্যাগুলো আমরা পরিমাণ সূচক সংখ্যাগুলো বের করতে পারবো। তো পরিমাণ সূচক সংখ্যার ক্ষেত্রে আগের মতোই আমরা মন্তব্য করব যে আমরা ধরে নেব পণ্যের পরিমাণ ছিল 100 কেজি, তো এখন আমরা পাচ্ছি 128.26 কেজি। তার মানে কি, পরিমাণের বৃদ্ধি এখন আমাদের প্রয়োজন হচ্ছে 28.26%, অর্থাৎ শতকরা 28.26 কেজি পণ্য এখন আমাদের বেশি প্রয়োজন বা ক্রয় করতে হচ্ছে, একই বোঝানো হয়েছে। একইভাবে আমরা পেসে, ফিশার, তারপরে হচ্ছে ডরবিশ বাউলি এবং মার্শাল এজওয়ার্থের পরিমাণ সূচক সংখ্যাগুলো নির্ণয় করব। নির্ণয় করে একইভাবে আমরা মন্তব্য করব। তো এখন তোমাদের কাজ হচ্ছে যে আমি এখানে যে সমস্যাটি দিলাম সেই সমস্যাটি যেভাবে সমাধান করলাম ঠিক সেইভাবে তোমরা খাতায় ক্যালকুলেশন করে সমাধান করবে, এবং সমাধান করার পরে মিলিয়ে দেখবে যে আমারটার সাথে মিললো কিনা। যদি না মিলে তাহলে ধরে নিতে হবে যে তোমরা যে সমস্যার সমাধানটি করেছ সেটির মাঝে কোনো জায়গায় ভুল আছে। কারণ হচ্ছে আমি এখানে যে সমাধানটি করেছি সেটি অনেকবার আমি ক্যালকুলেশন করে দেখেছি যে ভুল রয়েছে কিনা, বইয়ের সাথে মিলিয়ে দেখেছি যে কোনো ভুল রয়েছে কিনা, তবে আমি মোটামুটি কনফার্ম আছি যে আমার এখানে কোনো ভুল নেই। তবে আমি ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে, যদি কোনো ধরনের গরমিল দেখা যায় তাহলে আমাকে প্রশ্ন করবে। এখন আমরা দেখছি পরীক্ষা, যে সময় পাল্টানো পরীক্ষা এবং উপাদান পাল্টানো পরীক্ষাগুলো। তো সময় পাল্টানো পরীক্ষা কি ছিল, যে যদি ভিত্তি বছরকে চলতি বছর এবং চলতি বছরকে যদি আমরা ভিত্তি বছর ধরে নেই তাহলে আমাদের যে সূচক সংখ্যা আসবে এদের গুণফল 1 হবে। যদি 1 হয় তাহলে আমরা ধরে নিব সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ, আর যদি সমান 1 এর সমান না হয় তার মানে হচ্ছে সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। তাহলে ঠিক এই কারণে আমরা এখানে দেখছি যে ল্যাসপিয়ারস এর সূত্র ছিল এরকম, PON সমান PN QO সামেশন PO QO। তাহলে এদেরকে যদি আমরা ভিত্তি বছরকে যদি চলতি বছর ধরি এবং চলতি বছরকে ভিত্তি বছর ধরি, অর্থাৎ N এর স্থলে U বসাই, U এর স্থলে N বসাই, তাহলে কি আসবে, PO QN PN QN, আর কিছুই না, P আর Q উভয় স্থানে তারা সবাই থাকবে, শুধুমাত্র পরিবর্তন হবে U এর স্থলে N এবং N এর স্থলে ও, এদেরকে বসিয়ে দেব। এখন এই মানগুলো, যে সামেশনের যে মানগুলো রয়েছে এই মানগুলো আমরা উপরে যে সারণী তৈরি করেছি সেই সারণী থেকে এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে দেখব যে আমাদের এদেরকে গুণ করলে 1 হয় কিনা, যদি 1 না হয় তাহলে সময় পাল্টানো পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি। তো এই ল্যাসপিয়ারস এর সূত্রটি আমাদের যদি এখানে বসাই তাহলে দেখা যাচ্ছে যে 1 এর সমান হচ্ছে না, তার মানে ল্যাসপিয়ারস এর এই সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। ঠিক একইভাবে প্রেসারের ক্ষেত্রেও তাই, PON এবং PNO এদের মানটা আমরা বের করব, অর্থাৎ আমাদের প্রেসার যে সূত্র রয়েছে মূল্য সূত্র সূত্রটি রয়েছে সেটির স্থানে আমরা ও এর স্থলে N এবং N এর স্থলে U বসাবো, বসিয়ে এদের মানগুলো নির্ণয় করব, গুণ করব, যদি তার সমান 1 হয় তাহলে সে সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসারের এই সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। তারপরে আসছে ফিচারের সূত্রটি। হ্যাঁ, এই ফিচারের সূত্রটি আমাদের সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়, তার মানে হচ্ছে এটি একটি আদর্শ সূচক সংখ্যা। তো উপাদান পাল্টানো পরীক্ষাটা রয়েছে এখনই বলতে পারছি না, সেটি যদি আসে তাহলে আমরা বলতে পারবো যে ফিচারের সূত্রটি একটি আদর্শ সূচক সংখ্যা। তো ফিচারের সূত্রটি ছিল এটি, এখন আমরা ও এর স্থলে এন, এন এর স্থলে উ বসাবো, বসিয়ে এদের যে মানগুলো রয়েছে সেগুলো এখানে বসাবো। এখন আর একটি কথা হচ্ছে যে এখানে আমরা যে বলছি যে পি এন কিউ ও, আর এখানে আসছে পি ও কিউ এন। তো এখন একটি জিনিস বিশদ বুঝতে হবে যে পি ও কিউ এন যে কথা, কিউ এন ইন্টু পি ও একই কথা। তো আমাদের এখানে যে মানগুলো আসছে সেগুলো হয়তো সারণীতে গুণের ক্ষেত্রে সরাসরি নাও মিলতে পারে, একটি আগে পড়ে থাকতে পারে, তো আগে পড়তে থাকলেও কোনো সমস্যা নেই, এটি একই জিনিস প্রকাশ করে থাকে। এইভাবে আমরা সামনে থেকে মানগুলো নিব, নিয়ে গুণ করব। একইভাবে ডরবিশ বাউলির ক্ষেত্রেও তাই, এবং
মার্শাল এজওয়ার্থের সূত্রের ক্ষেত্রেও তাই। তবে এই সময় পাল্টানো পরীক্ষার ক্ষেত্রে ফিচারের সূত্রটি এবং মার্শাল এজওয়ার্থের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবার আমরা দেখি যে উপাদান পাল্টানো পরীক্ষা কি হয়। উপাদান পাল্টানো পরীক্ষাটি কি ছিল, যে যদি পরিমাণ মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্য সূচক সংখ্যা এদের গুণফলটা হবে কিসের সমান, মূল্যমান সূচক সংখ্যার সমান হবে, অর্থাৎ ভ্যালু প্রাইস ইন্ডেক্স এর সমান হবে, যাতে আমরা প্রকাশ করি ভি দিয়ে। আর এই ভি সমান কি, এটি ভি ও এন সমান হবে সামেশন পি এন কিউ এন ভাগ হচ্ছে সামেশন পি জিরো পি ও কিউ। তো প্রথম আমাদের কাজ হচ্ছে এই উপাদান পাল্টানো পরীক্ষার ক্ষেত্রে ভি ও এন এর মানটি নির্ণয় করা। এটি আমরা এখানে মানটা নির্ণয় করে নিলাম, সারণী থেকে এই সামেশনের মানটা নিয়ে নিলাম। এখন আমরা যাই লেসপিয়ারের সূত্রে। তো লেসপিয়ারের পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্য সূচক সংখ্যা আমাদের জানা আছে, এই দুইটি মান আমরা নির্ণয় করব। তো নির্ণয় করে এদেরকে গুণ করে দেখব যে আমাদের এই ভি ও এন এর সাথে মিলে কিনা, এদের সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে সে উপাদান পাল্টানো উত্তীর্ণ হলো, আর যদি সমান না হয় তাহলে সে উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। আমরা এখানে দেখতে পারবো যে লেসপিয়ারের সূত্রটি উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না, একভাবে পেশের সূত্রটিও উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না, কিন্তু ফিশারের সূত্রটি উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। ডরবিশ বাউলি এবং মার্শাল এজওয়ার্থের সূত্রটিও উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। তাহলে আমরা এইটুকু আজকের এই আলোচনার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র ফিশারের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে উপাদান পাল্টানো পরীক্ষা এবং সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাছাড়া এখানে চলতি বছর এবং ভিত্তি বছরের পণ্যের মূল্য এবং পণ্যের পরিমাণও ব্যবহার করা হয়েছে। এটি একটি এক ধরনের গড়। তার মানে কি, আমরা বলতে পারছি যে আদর্শ একটি সূচক সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সে সবগুলো বৈশিষ্ট্যই হচ্ছে আমাদের ফিশারের সূত্রটি মেনে চলে। তার মানে এই কারণে আমরা বলতে পারি যে ফিশারের যে সূচক সংখ্যার সূত্রটি রয়েছে সেটি একটি আদর্শ সূচক সংখ্যার সূত্র। এখন আমরা দেখি যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। একইভাবে আমরা উপরে যে সারণটি তৈরি করেছিলাম সেখানে আমরা পিও কিউ পিএন কিউএন কে যেভাবে প্রকাশ করেছি ঠিক এখানে একইভাবে আমরা প্রকাশ করব। তো জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার ক্ষেত্রে আমরা একটি দেখেছিলাম যে ভার ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ডব্লিউ, আর সেই ডব্লিউ সমান পিও কিউ, সেটিও আমরা আগে দেখেছি। তো এখন আমরা এই দুইটিকে গুণ করব, পিও আর হচ্ছে কিউ, অর্থাৎ এই দুইটি কলামকে আমরা গুণ করে এখানে লিখবো, এটি হচ্ছে আমাদের বার হিসাবে ব্যবহার করা হবে। আরেকটা জিনিস আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে পিএন ভাগ পি জিরো ইনটু ডব্লিউ জিরো, এটি আমাদের গুণ করতে হবে। তো এই পিএন ভাগ পি জিরো ইনটু ডব্লিউ জিরো মানেই হচ্ছে পিএন কিউ জিরো। এদেরকে যদি আমরা ব্যঙ্গে মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ ডব্লিউ জিরো এর মানটা যদি এমন বসাই যে পি জিরো পিও কিউ, তাহলে এখান থেকে এই পিও আর পিওটা কাটা যায়, থাকে শুধু পিএন আর কিউ থাক। এটি আমরা এইভাবে এখানে গুণ করে বসাবো যে পিএন আর হচ্ছে কিউ, এদেরকে গুণ করে আমরা এখানে বসাবো, যেটি আমরা সারণীতে আগে তৈরি করেছি অথবা সেখান থেকে অবশ্যই দিতে পারি, এই দুইটি মান একই আসবে। এখন সারণী করা যখন আমাদের শেষ হয়ে গেল কাজটি, তখন আমরা যাব জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে। তো আমরা দেখেছিলাম আগে যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে ব্যয়ের সমষ্টি পদ্ধতি আর একটা হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতি। আর এই ব্যয়ের সমষ্টি পদ্ধতি সূত্রটি ছিল এরকম যে সামেশন পি এন কিউ ভাগ হচ্ছে পি জিও কিউ। তো এই মানটা আমরা উপরে সামনে থেকে বসিয়ে দিব, বসালে যে মানটি পাবো সেটি হচ্ছে 122.50। তো এই মানটি দেখতে পাচ্ছি যে 100 এর বেশি, তার মানে কি আমাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। কতটুকু বৃদ্ধি পেয়েছে, 100 থেকে 122.50 যতটুকু পার্থক্য, অর্থাৎ 22.5% বৃদ্ধি পেয়েছে। আর পারিবারিক বাজেট পদ্ধতিতে আমরা এদেরকে যদি নির্ণয় করি, তাহলে এখানে আমাদের ওয়েটটা ব্যবহার করতে হচ্ছে সামেশন পিএন ভাগ পিও ইনটু ডব্লিউ। এই মানটা আমরা উপরে সারণীতে বের করেছি, সেখানে 1595 আসছিল, আর সামেশন ডব্লিউ আমরা বের করেছি সেটা 1302 আসছিল। তো এদেরকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে একইভাবে 122.50 আসছে, অর্থাৎ আমাদের ব্যয় 22.50% বৃদ্ধি পেয়েছে। তাহলে এই হচ্ছে আজকের আলোচনা। আমাদের তোমাদের শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে, এখানে যে আমরা গাণিতিক সমস্যার যে সমাধানগুলো দেখলাম, এখানে যে সূত্রগুলো আমরা ব্যবহার করেছি,
এই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে এবং কিভাবে মন্তব্য করলাম সেই মন্তব্যটি একই ধরনের সবগুলোর ক্ষেত্রে একই ধরনের মন্তব্য হয় সেই মন্ত্রটি মন্তব্যটি ভালোভাবে খেয়াল করবে এবং কিভাবে সারণীটি তৈরি করলাম এদেরকে যে গুণ করলাম সেই গুণটা তোমরা বারবার করবে খাতায় লিখবে আর যদি দেখা যায় যে কোনো ধরনের সমস্যা হয়েছে বুঝতে পারছো না কোথাও তাহলে আমাকে ফেসবুকের অথবা ইমেলের মাধ্যমে আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দিতে চেষ্টা করব তাহলে এই ক্লাসটি বারবার দেখার জন্য এবং এই কাজটি বারবার বাড়িতে খাতায় করার জন্য ক্যালকুলেটর বা ক্যালকুলেশন গুলো ভালোভাবে লক্ষ্য করে বারবার করার জন্য আবেদন জানিয়ে এবং আগামী ক্লাসের আবেদন জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।